বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। শ্রোতা বন্ধুরা, চলছে মধুমাস জ্যৈষ্ঠ, এ সময় প্রচুর দেশি ফল পাওয়া যায়। দেশি ফল সস্তা কিন্তু পুষ্টিগুণে অনন্য। সুস্থ থাকতে নিয়ম করে ফলমূল খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় শুরু করছি ধারাবাহিক নাটক জীবনজয়ের গল্পের সপ্তম, অষ্টম, নবম ও দশম পর্বের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম প্রচার অনুষ্ঠান। আর উপস্থাপনায় রয়েছে আমি আবু নওশের এবং আমি আফরোজা পারভিন কণা। প্রিয় শ্রোতা, শুরুতেই আমরা এই পর্বগুলির কুইজ কি ছিল এবং তার সঠিক উত্তর আপনাদের জানিয়ে দিচ্ছি। সপ্তম পর্বের কুইজ ছিল, এই পর্বের নারীর গর্ভাবস্থায় একটি বিপদ চিহ্নের কথা বলা হয়েছে, আর তা হচ্ছে গর্ভাবস্থায় রক্তস্রাব। অষ্টম পর্বের কুইজ ছিল, গর্ভবতী নারী সব ধরনের কাজ করতে পারে কি? এর সঠিক উত্তর হচ্ছে পারে, তবে তা সাবধানে করতে হবে। নবম পর্বের কুইজ ছিল, নারীর গর্ভকালীন পাঁচটি বিপদ চিহ্নের মধ্যে কয়টির কথা বলা হয়েছে? এর সঠিক উত্তর চারটি। আর দশম পর্বের কুইজ হচ্ছে, কলমিলতার বয়স এখন কত? এর সঠিক উত্তর 15 বছর। তাহলে এবার শুরু করা যাক। তবে প্রথমে যথারীতি ডাকযোগে প্রাপ্ত চিঠি থেকে নাম বলছি। ইসমাইল হোসেন বাগমারা বগুড়া, মনিরুল ইসলাম লিটন দক্ষিণ গোবিন্দপুর বগুড়া, জমিলা বেগম, হোসেন আহমেদ সুমন, জাকির হাসান শোভন, হাসানুর রহমান বাঁশকুর জয়পুরহাট, মোসাম্মদ শামীম আরুদ্রদী বাজার নরসিংদী, শাহ ইব্রাহিম মাস্টার ও তাসলিমা আক্তার শিবের কান্দা নরসিংদী, আরমান আলী খান সালমানপুর কুমিল্লা, আরিয়ান রায়ান, হোসনা শিশির, ইয়াসিনুল্লাহ, শহীদ আমিন ও আরিফুন মাহমুদ দড়িচর কুমিল্লা, খায়রুল কাউসার রেসকোর্স কুমিল্লা, মমিনুল ইসলাম লুটেরচর কুমিল্লা, সিকদারি শাহ আলী ও সিকদার শেহাব আলী আড়াইশিদা ব্রাহ্মণবাড়িয়া, কাজী মোহাম্মদ শামসুল হক বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া, রাফিয়া জান্নাত রুহি কালীপুর বাজার চাঁদপুর, আফিয়া জেবা, শারমিন সুলতানা, মুজিবুর রহমান, আলিয়া আফরোজ, সালেহা খাতুন, আব্দুস সবুর, মারিয়া আক্তার, রাফিয়া তারান্নম ও মেহেদি হাসান জুয়েল মনিরামপুর যশোর, রাশিদুল ইসলাম ও আমেনা খাতুন রাজগঞ্জ যশোর, মনসুর আক্তার পলি যশোর ক্যান্টনমেন্ট যশোর, মনসুর আলী ও অনাথবন্ধু দেবনাথ কেশবপুর যশোর, শান্তনু কুমার ও আল্লাদি শ্রীপুর মাগুরা, প্রকাশ বিশ্বাস ট্যাঙ্গাখালি মাগুরা, সুলতানা মল্লিক সামিরা সুলতানা ও লাইব মল্লিক বেতার গাতিয়াদহ মাগুরা, কফিলউদ্দিন ও আবু সাইদ হরিণাকুণ্ডু ঝিনাইদহ, এস এম সবেদ আলী চাপড়াইল বাজার ঝিনাইদহ, এম এ আজিজ ও দেবারতী ঘোষ বিশাখ আলী ঝিনাইদহ। আরও রয়েছেন মিষ্টি অধিকারী বাগ্নি ঝিনাইদহ, রাবেয়া বেগম নদিয়া খাতুন ও অনু বিশ্বাস শৈলকুপা ঝিনাইদহ, প্রসেনজিৎ বিশ্বাস বড়ৈতলা মোড় ফরিদপুর, শরীফুল ইসলাম সাতর ফরিদপুর, তানিয়া পারভিন ডুমাইন ফরিদপুর, আফিয়া খানম, তাসলিমা খানম সুমি, ফয়সাল আহমেদ ও বি এম কৌশিক আহমেদ ঘোড়াদায়ের গোপালগঞ্জ, আফরোজা সুলতানা, মোকাদ্দেস আলী, অলিউর রহমান, ফরিদা খাতুন ও সালমা খাতুন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, মাসুদ কবির জীবননগর বাজার চুয়াডাঙ্গা, তারসিনা খাতুন ও সালমা খাতুন খোকসা কুষ্টিয়া, সাইফুল ইসলাম ও শাহেদ আলী কয়া কুষ্টিয়া, সাকিরুন্নেসা উর্মি খাতুন, শামীম হোসেন, মুন্নি খাতুন ও আমজাদ হোসেন গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া, উম্মে রুমানা চর দেয়ারচর কুষ্টিয়া, রুবিনা খাতুন কন্দরদিয়া কুষ্টিয়া, অনন্যা মণ্ডল, মনোজিৎ কুমার মণ্ডল শঙ্করী, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল ও নূপুর মণ্ডল পাটরা জোনা রাজবাড়ী, মাহমুদা হক শ্রাবণী বিল নিহারিয়া রাজবাড়ী, বিথি রায় ও রাধা বিশ্বাস বালিয়াকান্দি রাজবাড়ী, রত্না রানী পাল চন্দনী আখড়া রাজবাড়ী, সুরাইয়া খাতুন কালুখালী রাজবাড়ী, উবায়দুর রহমান ও নোমান মোল্লা বিষয়ের সাউরাইল রাজবাড়ী, জাহাঙ্গীর আলম হৃদয় সুমাইয়া আক্তার ও জেসমিন আরা মচমইল রাজশাহী, রেহেনা খাতুন বড়গাছি কারিগর পাড়া রাজশাহী। এরপর এস এম সুমন মালাকার ও ফারিয়া সুলতানা মঙ্গলপাড়া পুঠিয়া রাজশাহী, এস এম জোনায়েদ শাহ জোনায়েদ শাহদিয়া জাকির হোসেন শাহ ও জাকিয়া তাসতিন সপুরা রাজশাহী, শফিকুল ইসলাম ধোরশাহ মোহনপুর রাজশাহী, শাহ জামিল আলামিন
বাংলাদেশ ব্যাংক রাজশাহী, রবিউল ইসলাম ময়েন, রাবিয়া বাসরি, আমানুল্লাহ আমান কানসার চাপাইনবাবগঞ্জ, আব্দুল মান্নান, শাকেরা খাতুন, মাহফুজা আক্তার, শাহিমা খাতুন ও মাকসুদা খাতুন নাচুল চাপাইনবাবগঞ্জ, মেজবাউল হক জয়নালপুর চাপাইনবাবগঞ্জ, শওকত হোসেন শঙ্কর বাটি চাপাইনবাবগঞ্জ, আফিয়া আফরোজ বসানিটোলা চাপাইনবাবগঞ্জ, সাইফুল ইসলাম ও বেলাল হোসেন মান্দা নওগাঁ, সুমায়া খাতুন এলজিইডি অধিদপ্তর নওগাঁ, আলী আহমেদ তিলনা নওগাঁ, কোরবান আলী দক্ষিণ মিয়াপাড়া নওগাঁ, সাদিক হাসনাত সানা, শাহিনুর রহমান শাহিন, শারমিন আক্তার আখি, লাজুকলতা ও মুনমুন আক্তার আব্দুলপুর নাটোর, মাসুদুর রহমান ও সুরায়া রহমান কচুয়া নাটোর, স্বপ্ন সাধনা ও স্বপ্নিল মাহমুদ গোপালপুর নাটোর, বুলবুল আহমদ মোগ্রাম সিংড়া নাটোর, রিয়াজ হোসেন দক্ষিণ মাদ্রাস ভোলা, বরুণ কর্মকার কাঠপট্টি রোড বরিশাল, আশরাফুল আলম পরমহল ঝালকাঠি থেকে। আরো রয়েছেন কাজী ওমর আলী আনিস দিঘির যানবাজার পিরোজপুর, ইয়াসিন রিশাদ ছাগলনাইয়া ফেনী, খন্দকার সাফিউল আলী শাহ আলীবাগ ঢাকা, আশরাফুল হোসেন ফয়সাল আহমেদ সোহাগ মোল্লা ও কৌশিক আহমেদ উত্তরা ঢাকা, হুমায়রা আফরিন ইবা ও সঞ্জিদা খন্দকার মাহি এলিফ্যান্ট রোড ঢাকা, ফারিয়া আহমেদ রূপনগর মিরপুর ঢাকা, মোহাম্মদ আলামিন ও আবিদ হাসান আপন মিরপুর ঢাকা, মুক্তার মাহমুদ প্রিয় ফকিরাপুল ঢাকা, রবিউল ইসলাম বড়মগবাজার ঢাকা, আয়শা সিদ্দিকা আনহা ও আয়ান বিশ্বাস বনশ্রী রামপুরা ঢাকা, ইসাবা ইলমি প্রিয়তি তেজগাঁও ঢাকা, শান্তনু কুমার মিরপুর সেনানিবাস ঢাকা, জিল্লুর রহমান জিম আতাবনগ্রাম সাভার ঢাকা, জিসান ও জুনায়েত ইটাভাড়া কেরানীগঞ্জ, অপরাজিতা অদিতি ইমামপুর মুন্সীগঞ্জ, তামান্না ইসলাম নূপুর বাজেতালুক মানিকগঞ্জ, অসিত চক্রবর্তী অনিক সাকুরচিয়া মানিকগঞ্জ, মোহাম্মদ সেলিম ও সঞ্জিদা আক্তার মরিয়মনগর চট্টগ্রাম, ইব্রাহিম হোসেন রানা জোবরা চট্টগ্রাম, হাসিরুল হক মান্নান ভোলাগঞ্জ বাজার সিলেট, মোস্তানসার বিল্লা মোহাম্মদপুর সুনামগঞ্জ, শাহাদাত হোসেন সরিষাকান্দা সুনামগঞ্জ, শাকত হোসেন জিন্দাবাজার সিলেট, দেলর হোসেন দিলু তুলটিকর সিলেট। আরও আছে শাহনাজ ও নাজমা আক্তার বিথি রেঞ্জাপাড়া হবিগঞ্জ, লাভলি আক্তার সিন্দুরখান রোড মৌলভী বাজার, অতীন্দ্র সরকার ইমন সাকুচাইল হবিগঞ্জ, আফসানা খাতুন কলাবান্ধা গাজীপুর, রদোশী জাহান ও মার্জিয়া সাফা টঙ্গী গাজীপুর, বিপ্লব খান বিলকিস বেগম ও সাকিয়া আক্তার ভেলামারি জামালপুর, সাদমান হোসেন ও সাইরা হোসেন খড়মপট্টি কিশোরগঞ্জ, শাহাদাত হোসেন গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ, জুবার আল ফাহাদ থামায়েল ময়মনসিং, আজহারুল হক জালেশ্বর ময়মনসিং, সিদ্ধার্থ কুমার ও রানুবালা বগাজান ময়মনসিং, জাকির হোসেন ও সাকিব হোসেন তিরোখী ময়মনসিং, ফারজানা আক্তার হীরা নাটকঘর বাইলেন ময়মনসিং, অলোক কুমার দে তারাগঞ্জ বাজার শেরপুর, রবিউল ইসলাম আউসানারা টাঙ্গাইল, শাহাদাত হোসেন বাটরা টাঙ্গাইল, আদুরি খাতুন ও মিতু খাতুন রানিকোলা সিরাজগঞ্জ, আলমাস আলী ও রাকিব হোসেন গাবগাছি সিরাজগঞ্জ, শরীফুল ইসলাম শরীফ পূর্ব মহাসপুর সিরাজগঞ্জ, রমজান আলী রিপন নলুয়াকান্দি সিরাজগঞ্জ, সুফিয়া খাতুন হিমেল হোসেন মনিরুজ্জামান ও রোহান হোসেন দিঘাট বাগাইল পাবনা, নুরুদ্দিন খান কালিকাপুর পাবনা, রিপন ফরাজি ছাইকলা পশ্চিমপাড়া পাবনা। আরো রয়েছেন রুমি পারভিন ও উম্মে মেহজাবিন কাটলাইট দিনাজপুর, সৈকত কুমার দাস, সাগর কুমার দাস, বিশ্বনাথ দাস ও ত্রিবেণী রানী দাস রানীরবন্দর দিনাজপুর, আক্তারুল ইসলাম ও আরমিন আক্তার মাইশা দেবীপুর দিনাজপুর, সুবল চন্দ্র রায় মাহাতাবপুর দিনাজপুর, সুমন সরকার মুজাবন্নী ঠাকুরগাঁও, রিপা আক্তার গটিয়া গাইবান্ধা, মোখলেসুর রহমান ও মোহাম্মদ সৈকত চাঁদপাড়া গাইবান্ধা, আব্দুস সাত্তার মোড়ল মাছিয়াড়া সাতক্ষীরা, নাজমুল ইসলাম ও নীলা পারভিন মিম দক্ষিণ শ্রীপুর সাতক্ষীরা, তানভীর হাসান রনি ও আব্দুল নিকারি রঘুনাথপুর সাতক্ষীরা, কামরুল ইসলাম রায়টা সাতক্ষীরা, রমিশা খাতুন সাইদুর রহমান আজিজুর রহমান ও আনিসুর রহমান উত্তর ছোটকুপট সাতক্ষীরা। এরপর সাইফুল ইসলাম বাবুল, আইরিন আক্তার ছবি পারুল আক্তার ও নাসরিন আক্তার মিম দত্তপাড়া খুলনা, রেশমা আক্তার রুমি, আয়েশা সিদ্দিকা হুমায়রা ও আইমান ইসলাম আয়ান পয়রা খুলনা, শাকিল আহমেদ দুর্নগর খুলনা, হীরা খাতুন পয়রা খুলনা, আয়েশা আক্তার আশা কামালউদ্দিন লেন খুলনা, শেখ মুজিবুর রহমান জিপিও খুলনা, সামিনা আক্তার জুই কেন্দুয়া নারায়ণগঞ্জ, মিথিলা আক্তার রূপগঞ্জ নারায়ণগঞ্জ, তাজমির হাসান তুনাস দয়ানবাগ নারায়ণগঞ্জ, শামীম শরীফ পূর্ব এসদায়ের নারায়ণগঞ্জ, মেহরিন জাহান রহিমাপুর মহাদেবপুর নওগাঁ থেকে। এবারে ইমেলে প্রাপ্ত চিঠি থেকে কিছু নাম বলছি। সেলিম রাজ ও রুমি খাতুন বেনুঘাট দিঘিরপাড় রংপুর, গোপীনাথ পাল ও অনন্ত কুমার পাল চন্দনী রাজবাড়ী, রেজুয়ানুল হক দক্ষিণ চরটেকি নামাপাড়া কিশোরগঞ্জ, সোহাগ হোসেন
পশ্চিম বালাগ্রাম, ডাবল ব্রিজ নীলফামারী, আমির সোহেল রুদ্রদীবাজার নরসিংদী, আক্কাস হোসেন চরমুল্লাজি ভোলা, ফয়সাল আহমেদ রামগতি লক্ষ্মীপুর, মোহাম্মদ জামাল উদ্দিন বটতলা আজিমপুর ঢাকা, ইব্রাহিম খলিল ও নাজমিন আক্তার উত্তর পতেঙ্গা চট্টগ্রাম, সোহানা ব্যাপারী গান্দাসি কুমিল্লা, আজিজুর রহমান সিমিন মিয়াপাড়া নীলফামারী, তাজমিন নাহার ও আরশি ফেরদোস গৌরীপুর বাজার কুমিল্লা, আশিকুর রহমান ও জেসমিন আক্তার মিয়াপাড়া নীলফামারী, হাবিবুর রহমান সুমি আক্তার ও সিফাত ইসলাম জয়চণ্ডী পুঠিহাড়ি নীলফামারী, শামসুর নাহার আক্তার ময়না খানাটারি পশ্চিমপাড়া রংপুর, মোহাম্মদ শামীমউদ্দিন মতিঝিল ঢাকা, সুবর্ণা অধিকারী ও প্রশান্ত অধিকারী মোহনপুর যশোর, শাহ আলম ইসলাম আকবপুর রংপুর, বিপ্লব হোসেন হরিহরনগর ফরিদপুর, মেহেদি হাসান শঙ্করদিয়া কুষ্টিয়া, এম এন রহমান নরহরিদিয়া কুষ্টিয়া। এরপর শামীম আকান মাজু খান গাজীপুর, নাইমুর রহমান সারোয়ার ডাউকি চুয়াডাঙ্গা, জেসমিন নাহার বড়গোবিন্দপুর যশোর, দুলালী আক্তার সুন্দরী ভেলামারি জামালপুর, রাসেল শেখ পূর্ব আড়পাড়া মানিকগঞ্জ, আতিকুল ইসলাম ভবিরচর কিশোরগঞ্জ, আসগর আলী মণ্ডল, মোস্তাক আহমেদ ও জসিম মণ্ডল ফুলবাড়ি মাগুরা, এস ডি মিন্টু হাসান, রেহানা পারভিন ও আসাদুল ইসলাম ভেন্নাগাছি সিরাজগঞ্জ, শাহিন ইসলাম দেওপুর টাঙ্গাইল, শরীফুল সজল গান্দারালগা কুড়িগ্রাম, আনিসুর রহমান ও ভক্তি রায় সরলখা লালমনিরহাট, আশরাফি খান মেশু মধ্য আলিপুর ফরিদপুর, ফরিদুল হক কবির মাহমুদ কুড়িগ্রাম, আবু রায়হান ও হাবিবুল্লাহ মিয়া মীরের বাড়ি কুড়িগ্রাম, রোমান মিয়া ওয়ারি ঢাকা, সোহেল মোল্লা উত্তরা ঢাকা, তসলিম হাসান এস এম আবদুল্লাহ হালিমা খাতুন নুসরাত জাহান ও রনক জাহান ভবানীপুর পাবনা, আশফি আক্তার লেক সিটি নরসিংদী, লাকি খাতুন গাবগাছি সিরাজগঞ্জ, ফিরোজ ইকবাল রামপুর ঝিনাইদহ, সাইদুল ইসলাম বাবুল বাটিজ্জাপাড়া সিরাজগঞ্জ, সুরেন রায় মাহমুদপুর বটতলি ঠাকুরগাঁও, সেলিম রেজা ও দেলোয়ার হোসেন জয়নালপুর চাঁপাইনবাবগঞ্জ, রেজিনা আক্তার প্রথমা প্রমী ও তনিমা তন্নি কালীপুর বাজার চাঁদপুর থেকে। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নাই ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্পের কুইজে অংশগ্রহণ করতে হলে নাটকের পর্ব উল্লেখ করে আমাদের কাছে চিঠি লিখুন অথবা ইমেইলে কুইজের উত্তর পাঠাতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। সঠিক উত্তরদাতাদের নাম শুনতে পাবেন আগামী মাসের প্রথম মঙ্গলবার রাত 8:10 এই সুখী সংসার অনুষ্ঠানে। অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দেই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন আবু নওশের, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন কনা, আমি আবু নওশের, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।